আমি যুদ্ধ করতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদ মিয়া আমি 1971 সালে যুদ্ধ করে দুইটা পা হারাই আমার বহুত কষ্ট বৃষ্টি হইলে বোঝা যায় আমার কত যন্ত্রণা পৃথিবীর কেউ বুঝবে না যে আমি কত কষ্ট করতেছি শুইতে গেলে কষ্ট ঝাড়ি গেলে পেশাব করি শুইতে কষ্ট বইতে কষ্ট খাইতে কষ্ট বউ কুল করে উড়ায় কুল করে বাথরুমে নিয়ে যায় কুল করে পায়খানা করা সবচেয়ে কষ্ট কোন দিন জানো আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এই কলেজ গেটে গেছিলাম মিলাতে মিলাদ শেষ হওয়ার পরে ওই মুক্তিযোদ্ধা কলেজ গেটে যারা হুইল চেয়ার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ভাতা পায় তাদের মিলাদের পুতলাগুলো দিল আমি সেনাবাহিনীর লোক আমি ভাতা পাই না আমাকে মিলাদের পুতলা দিল না মিলাদের কিছু দিল না কতিমি তো ভাতা পাও না তো মিলাদের সাথে সেনাবাহিনীর ভাতার সাথে আর মুক্তিযোদ্ধা কল্যাণ ভাতার সাথে আমি কি যোগাযোগ আছে আমি জানি না কিন্তু মিলাতে গেলে তো সব মুসলমান হিসেবে মিলাতে মিষ্টি পুতলা দেয় কিন্তু আমাকে দিল না মিষ্টি পুতলা আমি খুব কষ্ট আমার ছোট একটা বাচ্চা গেছে বাচ্চাটা নিয়ে কাইন্দে আমি বাসা আসছি এরপরে আর এই দেশের এই জাতির কাছে কি চাই এই জাতির কাছে কি আছে জাতির লজ্জার ব্যাপার একটা হুইল চেয়ার দিতে পারে একটা মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার দিতে গেলে হাইনি আসো অন বলতেছে তোমাদের আগে তো আমাদের সব মন্ত্রণালয় কাজ করতো এখন মন্ত্রণালয় করছে তোমরা তো এখন তোমাদের মন্ত্রণালয় আছে আর আমার মন্ত্রণালয় তো কাম করে না আমার মন্ত্রণালয়ের মন্ত্রী বসে থাকে সচিব বসে থাকে জয়েন্ট সেক্রেটারি বসে থাকে আমরা যদি কই আমি হুইল চেয়ারে চলে আমার দেখতে আসে কালকে আসো এখন তিনতলা যে কুলো করে আমার উঠাইতেছে এটা কেউ চিন্তা করতেছ না যে আমি কালকে আসো আজকে আসো পরশু আসো যেখানে যে এখানে দরখাস্ত করতে হইব ভিক্ষার মাধ্যমে খরাতে চাইতে হইব প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতে হইব রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাইতে হইব মন্ত্রণালয় গেলে ভিক্ষা চাইতে হইব তা আমার দাবি হইলো আর কতদিন ভিক্ষা করে দেশে খাইতে হবে এটা বলে দিতে হবে 35 বছর ভিক্ষা করে খাইছি আর কতদিন খাইতে হবে এটা সরকার